প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও বৌদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করা হচ্ছে গাংফিরা বৌদ্ধ মন্দিরে। 22 মে সকাল 10 ঘটিকা থেকে বৌদ্ধ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বৌদ্ধ জয়ন্তীকে কেন্দ্র করে গাংফিরা বৌদ্ধ ধর্মের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করেন। প্রত্যেক বৎসরই নানা কর্মসূচির মাধ্যমে বৌদ্ধ জয়ন্তী উৎসব পালন করেন গাংফিরা বৌদ্ধ মন্দির পরিচালন কমিটি। এই বৎসরও যথাযথ মর্যাদায় বৌদ্ধ জয়ন্তী উৎসব উদযাপন করা হচ্ছে। 22 মে সকাল 10 ঘটিকা থেকে পূজার্চনা, দুপুরে ধর্মপাঠ, সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্বলন সহ একাধিক ধর্ম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই এলাকাটি হলো আমাদের এই সাবরুম এলাকার দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গাংফিরা এলাকা। আজকে এই গাংফিরা আমাদের শাক্যমুনি বুদ্ধ বিহারে যে অনুষ্ঠানটি মানে সেলিব্রেশন করা হচ্ছে, এটি হলো আমাদের মহামানব ভগবান বুদ্ধের জন্মদিন। এই দিনে ভগবান বুদ্ধ শুধু জন্মগ্রহণ করেননি, এই দিনে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং তার পাশাপাশি মহাপরিনির্বাণ করেছিলেন। এই নিরিখে এই এটাকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে সেলিব্রেশন করা হয়। এই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা সবাই গ্রামবাসী সবাই এই যার বাড়ি থেকে ফল, মধু, নানান রকমের মিষ্টান্ন মানে তৈরি করে রেডি করে মন্দিরে ভগবানের সামনে আমরা অর্পণ করি, ফুল পূজা করি, তারপরে বন্দনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।